তুই অনেকক্ষণ থেকে যাতা বলে যাচ্ছিস। মানুষের সহ্যের কিন্তু একটা সীমা থাকে। কত এসেছে আমাদের সীমা রক্ষক রে। ছোটদা নিজের কাজ কর না গিয়ে রে। ওই ছেলেটার উপরে আমার প্রথম দিন থেকে সন্দেহ ছিল, প্রথম দিন থেকে। আমাদের সব ব্যাপারে ওর একটা নাক গলানো স্বভাব। মানুষ দ্বারা তো আজই কলকাতা ছেড়ে চলে যাচ্ছে, আর মানুষ যা হারিয়ে গেলে দিভাইয়ের মুখের হাসিও চিরকালের মতো হারিয়ে যাবে। বাবা আগে পরে কিছু ভাবিস না। তোমরা ভেবেছিলে? ভাবলেই এত বড় সিদ্ধান্তটা নেওয়ার আগে অন্তত একবার দিভাইয়ের মতামত জানতে চাইতে। ঝিমলি সর, তোর দিভাইয়ের ভালো মন্দ বোধ আছে? শ্রেয়া, আমি তোকে একটা কথা বলে দিচ্ছি, আমি তোর মা, তোর ভালো মন্দ আমি বুঝবো। এত ভালো বিয়ে, এত ভালো শ্বশুর বাড়ি, এত সুখ থেকে আমি তোমাকে বঞ্চিত হতে দেবো না, এটা তুমি মনে রেখো। বেরোবার আগে ভাবলাম যে কিছু নিতে ভুলছি কিনা, দরকারি জিনিসটা এইভাবে ভুলে গেলাম। ভুলে যখন গেছো আর কি করা যাবে, সামনে কোনো ওষুধের দোকান পেলে সেখান থেকে নিয়ে নিচ্ছি। কোথায় গেল মানুষ? আমার কুকুর, আমার কুকুর কি হবে এবার? আমায় ওকে খুঁজে বের করতেই হবে, যেখান থেকে হোক। মানুষ, ভাই একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আচ্ছা, নিমন্ত্রিতদের লিস্টটা তৈরি হয়েছে তো? হ্যাঁ, এই তো একদম রেডি। হ্যাঁ, কেউ যেন বাদ না পড়ে। আমার একমাত্র ছেলের বিয়ে, কোনো রকম ত্রুটি যেন না থাকে। মানুষ, তোমার নিজের ভালোবাসার উপর বিশ্বাস নেই? ভালোই যখন বেসেছ, তখন সেদিন সবার সামনে মাথা উঁচু করে কেন বললে না যে তুমি শ্রেয়াকে ভালোবাসো? তাহলে এত বড় ভুলটা আমি করতাম না। ব্যাটারটা একটু অন্যরকম, ব্যাটারটা হবে আজকে ধনপতি রাজ রুদ্রনাথ মিত্রের এই আমার দ্বিতীয় পুত্র সন্তান রূপমের বিবাহ। রূপম, মার খাবি কিন্তু এবার তুই। ভালো বলেছে রূপম, খুব ভালো ছেলে। ওর সঙ্গে আমার রোনা চলে না। সে আর রূপমকে বিয়ে করে যত সুখে থাকবে, সেই সুখের ঘরের চাবি আমার কাছে নেই। ওর দুঃখ, ওর ভালো লাগা, মন্দ লাগা সব তুমি। শুধু শ্রেয়ার সুখটাই আপনার কাছে সব, আপনার পরিবারের সুখ স্বাচ্ছন্দ্য ভালো মন্দ সব নির্ভর করছে এই বিয়েটার উপর। আর শ্রেয়াদের পরিবারে কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা বিচার করা তুই কে? মা, আমি। তুই চুপ কর। ওর সব ভুলের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি বেয়াইমশাই। আশা করি এই সম্বোধন আমি আপনাকে করতে পারি। আচ্ছা, আমি কি চাই সেটা একবার অন্তত বলতে দাও তোমরা, প্লিজ। না না, আমি যাচ্ছি। আরে আরে আরে, কি সৌভাগ্য! আসুন আসুন আসুন, এসো। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আমি আমি বসতে আসিনি। এনি প্রবলেম শুভ্র? শ্রেয়া আর রূপমের এই বিয়েটা হবে না।